দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ফ্যামিলি ট্যুর গাইডে স্বাগত। আজ আমাদের গন্তব্য ড্রিম ওয়ার্ল্ড পার্ক। আর এই পার্কটিতে যেতে হলে প্রথমে আপনারা ঢাকার মোহাম্মদপুর থেকে খুব কাছে হাজারিবাগে আসবেন। হাজারিবাগ থেকে আপনারা ঝাউচর নামক যে রোডটি চলে গিয়েছে সেখান থেকে মাত্র কিন্তু অল্প দূরত্বে, অর্থাৎ 2 মিনিটে হাঁটলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ড্রিম ওয়ার্ল্ড পার্ক। আমরা অলরেডি পার্কের একদম মূল ফটকের সামনে, একদম রাস্তার পাশেই কিন্তু এটি, অর্থাৎ এটি কিন্তু আসতে হলে খুব বেশি হ্যাসেল আপনার হবে না, খুব দ্রুত কিন্তু ঢাকার কাছে, যেহেতু খুব কাছে হওয়ার কারণে কিন্তু যে যেখান থেকে আসুন না কেন খুব দ্রুত আসতে পারবেন। তো আমরা অলরেডি টিকিট কাউন্টারের পাশাপাশি এসেছি। তার আগে জেনে নিই ড্রিম ওয়ার্ল্ড পার্কের উদ্বোধন, অর্থাৎ কবে শুরু হয়েছিল সেটি একটু দেখে নিই। দেখুন, 20 জুন 2023 সালে প্রথম এর যাত্রা শুরু হয়, অর্থাৎ এই পার্কটি কিন্তু খুবই নতুন এবং খুবই রিসেন্ট চালু করা হয়েছে। সো এখানে কিন্তু দারুণ স্পেশাল সব রাইডস রয়েছে। তো দেখুন, এখানে প্রবেশ মূল্য যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 50 টাকা জন প্রতি। 3 বছরের বাচ্চাদের কিন্তু লাগবে না, আর এর উপরে হলেই কিন্তু টিকিট কাটতে হবে। তো আমরা টিকিট কেটে নিলাম। তো এখানে বেশ কিছু প্যাকেজ আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখেছেন যে প্যাকেজ না কেটে আলাদা আলাদাভাবেও নিতে পারেন, তবে প্যাকেজ নিলে কিন্তু কিছুটা কম পড়ে। তো আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করছি। দেখুন, ওয়াও, ঢুকেই কিন্তু আমরা এই ড্রিম ওয়ার্ল্ড পার্কের একটি গ্লোব দেখতে পাচ্ছি, যেটি কিন্তু দুটি মানুষ কিন্তু মাথায় নিয়ে আছে। এটি একটু ব্যতিক্রমী। দেখুন, একটি ডাইনোসরের বাচ্চা রয়েছে, ওই যে দেখা যাচ্ছে আয়রন ম্যান, কিডস ট্রেন, এখানে কিন্তু বাচ্চাদের অনেক রাইড রয়েছে। দেখুন, এটি কিন্তু একটি আরেকটি রাইড যেটি বাচ্চাদের। এই জায়গাটিতে ছোটোখাটো একটি জায়গা হলেও কিন্তু খুব গুছানো এবং অনেক রাইড রয়েছে। তো আপনারা দেখতে পেয়েছেন 600 টাকায় কিন্তু 14টি রাইডে রাইড করতে পারবেন। আর এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রত্যেকটি রাইড মূল্য কিন্তু মাত্র 50 টাকা করে। সো যারা বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলি সহ ঘুরে আসতে চান, আর এখানে কিন্তু শুধু বাচ্চাদের রাইড না, বড়দেরও বেশ কিছু রাইড রয়েছে। ভিডিওটি স্কিপ না করে পুরো যদি আমার সাথে থাকেন তাহলে কিন্তু আপনারা এই ড্রিম ওয়ার্ল্ড পার্কের কিন্তু বিস্তারিত জেনে যাবেন এবং এখানে যাওয়া কি আদৌ ঠিক হবে না হবে না সেটিও কিন্তু আপনারা বুঝতে পারবেন। তবে এই পার্কটি আমার ভীষণ ভালো লেগেছে, অর্থাৎ কম খরচে ঢাকার খুব কাছে এটি একটি দারুণ পার্ক। দেখুন, এখানে আমরা হাল্ক দেখতে পাচ্ছি, বাচ্চারা কিন্তু এর কাছে যে ছবি তোলে। দেখুন, এখানে মুটু রয়েছে, তো এখানে কিন্তু মুটু পাতলুরাও রয়েছে, যেগুলো কিন্তু বাচ্চারা খুব মজা পায়। তো দেখুন, ওই যে দেখা যাচ্ছে দূরে পাতলু, এবং এখানে দেখুন অনেক রকমের রাইড কিন্তু বাচ্চাদের জন্য রয়েছে। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো রাইড মূল্য কিন্তু মাত্র 50 টাকা, অন্যান্য পার্কের থেকে কিন্তু এখানে কমই বলা চলে। তো এখানে বেশ কিছু জিনিস কিন্তু আপনারা দেখতে পাবেন, যেগুলো কিন্তু ছবি তোলার জন্য দারুণ রকমের, এবং এখানে আপনারা অবশ্যই নিজেরা যেমন ছবি তুলতে পারবেন বাচ্চারাও কিন্তু এদের সাথে ছবি তুলতে পারবে। তো দেখুন, এখানে একটি ঝর্ণা রয়েছে, ঝর্ণাটি কিন্তু বেশ ভালো লাগে, শব্দটি আপনারা একটু শুনুন। দেখুন, ঝর্ণার শব্দ শুনতে ভীষণ ভালো লাগে। তো এখানে কিন্তু আরও কিছু রাইড রয়েছে, সবগুলো আমরা দেখাবো। এখন দেখুন, আপনাদেরকে সান্তা মারিয়া দেখাচ্ছি। এই সান্তা মারিয়াতে কিন্তু আপনারা সবাই উঠবেন না, কারণ এটি একটু রিস্কি এবং খুবই, আমি বলবো যে যারা উঠতে পারবেন তারাই ওঠা ভালো। এই আকাশ ছোঁয়া দোলনা পার্ক মানেই থাকে, এখানেও রয়েছে। তো দেখুন, আমরা কিন্তু আপনাদের প্রত্যেকটি রাইডগুলো একটু দেখানোর চেষ্টা করব। তো দেখুন, এখানে বাচ্চারাও কিন্তু খুব মজা করে, এখন দেখলেই বুঝতে পারবেন।
দেখুন আপনি নিজেই দেখতে পেলেন যে এখানে কি পরিমাণ মজা করছে। এখানে দেখুন একটি, এটি বলা চলে যে এটি একটি পোকা ট্রেন, এটি কিন্তু বাচ্চারা খুবই এনজয় করে, বড়রাও চড়তে পারে। তো এখানে আপনারা কিন্তু বাচ্চারা নিজেরা উঠতে পারেন। তো দেখুন এখানে রয়েছে যেটি, সেটি হচ্ছে মেরি গো রাউন্ড, এটি কিন্তু প্রত্যেকটি পার্কেই থাকে, এখানেও কিন্তু রয়েছে। আর বাচ্চারা কিন্তু এই মেরি গো রাউন্ডে চড়তে ভীষণ পছন্দ করে। সো আপনারা কিন্তু এই রাইডে বাচ্চাদেরকে চড়াতে একদম ভুলবেন না। এই রাইডটির মূল্যও কিন্তু মাত্র 50 টাকা জন প্রতি। তো কম খরচের মধ্যে বলবো যে এই পার্কের কিন্তু এই যে রাইডগুলো দেখতে পাচ্ছেন দারুণ স্পেশাল। এখন যে রাইডটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বড় ছোট সবাই উঠতে পারবে, তবে 3 বছরের নিচের বাচ্চাদেরকে না উঠানোই ভালো, এই বড়রা কিন্তু উঠতে পারবেন। এটি সুইং চেয়ার, এটি তে আপনারা অবশ্যই বড়রা যারা আছেন তারা অবশ্যই উঠতে পারেন, তবে যাদের মাথা ঘুরায় তারা না উঠাই ভালো। এরপরে দেখুন এখানে আরেকটি আকর্ষণীয় হচ্ছে এখানকার রোলার কোস্টার, এটি কিন্তু ভীষণ মজার। এটিও কিন্তু মাত্র 50 টাকায় আপনারা রাইড করতে পারবেন। তো দেখুন এখানে এরপরে যে ষাঁড়ের যে ইয়েটি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু দারুণ, তবে এটি অবশ্যই বড়রা রাইড করবেন, ছোটরা অবশ্যই রাইড করবেন না। এটিও কিন্তু 50 টাকায় আপনারা এই বুল যে রাইডটি আছে সেটি রাইড করতে পারবেন। এখানে আরেকটি আকর্ষণীয় জায়গা হচ্ছে এখানকার ওয়াটার পুল, আর এই ওয়াটার পুলটি কিন্তু সুইমিং করার জন্য। তবে এখানে একটি জিনিস আমার কমতি মনে হয়েছে, সেটি হচ্ছে যে এখানে কিন্তু ওয়েভ পুল ছিল না, অর্থাৎ সুইমিং করতে পারবেন, স্লিপিং করতে পারবেন, বাট এখানে কিন্তু আপনারা ওয়েভ পুল পাবেন না। এটিতে ঢুকতে হলে আপনাকে জনপ্রতি 300 টাকা দিতে হবে, বাচ্চাদের 200 টাকা। এখানে কিন্তু আরেকটি আকর্ষণীয় জায়গার মধ্যে ভূতের বাড়ি রয়েছে, চলুন আমরা একটু ভূতের বাড়িটা আপনাদেরকে দেখাই। ভয়ঙ্কর, একেবারে কিছুই দেখা যাচ্ছে না, এত ভয় লাগছে। ভূতের বাড়ি, সত্যি সত্যি ভূতের বাড়িতে ঢুকে পড়লাম মনে হচ্ছে। ওরে বাবা, এটা আবার কি! এই হচ্ছে এখানকার ভূতের বাড়ি। তবে আপনি যখন সারাদিন ক্লান্ত হয়ে যাবেন তখন কিন্তু এখানে আরেকটি অপশন পাবেন, সেটি হচ্ছে এখানে একটি দারুণ রকমের রেস্টুরেন্ট রয়েছে, যেটি কিন্তু আপনারা ফাস্টফুড থেকে শুরু করে অনেক ধরনের খাবার পেয়ে যাবেন। মেনুগুলো দেখানোর চেষ্টা করছি, যে দেখুন এখানে কিন্তু ম্যাক্সিমাম চাইনিজ খাবার এবং ফাস্টফুড জাতীয় খাবার রয়েছে, তবে আপনারা এখানে কিন্তু রাইস পাবেন বা আদার্স আপনারা যদি দুপুরে লাঞ্চ করতে চান সেটিও কিন্তু পারবেন। তো সেই অপশনটিও কিন্তু রয়েছে। দেখুন এখানে খাবার মেনুগুলো আমি দেখানোর একটি
চেষ্টা করছি, সব বিস্তারিত দেখানো আসলে পসিবল হবে না। তবে এখানে কিন্তু দুটি রেস্টুরেন্ট রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখান থেকে দুপুরের খাবার বা বিকালবেলার স্ন্যাক্স সকাল সকাল যেতে পারেন, কারণ এই পার্কটি কিন্তু সকাল 10টা থেকে একদম রাত্রি 9টা অবধি খোলা থাকে, আর শীতকালীন সময়ে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। সো আপনারা কিন্তু সারা দিন যদি হইহুল্লোড় করে ঘুরে বেড়ান এখানে, আপনার কিন্তু একটুও কিন্তু মন খারাপ হবে না, ভালো লাগবে। সারা দিন এখানে ফ্যামিলি নিয়ে আপনারা কিন্তু দারুণ মজা করতে পারবেন। তো এখানে আপনারা চারটি একটু দেখে নিয়েছেন যে এখানে কিন্তু রেস্টুরেন্টের যে মেনুগুলো সেগুলো আপনাদেরকে একটু দেখানোর আমি চেষ্টা করেছি শর্টলি। তবে এখানে যে কিন্তু আপনারা আপনাদের পছন্দের মতো খাবার খেয়ে নিতে পারবেন। এখানে কিন্তু একটি ছোট্ট কিডস জোন রয়েছে, যেটিতেও কিন্তু আপনারা চাইলে বাচ্চাদেরকে ছেড়ে দিতে পারেন আনলিমিটেডভাবে, তবে ঘন্টা ওয়াইজ কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। সেটি আপনারা বুঝে এখানে আপনারা কিন্তু বাচ্চাদেরকে দেখুন, বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া আছে এখানে, কিন্তু সেই অপশনটিও কিন্তু রয়েছে। সো এই পার্কটি কিন্তু মোটামুটি বলা চলে যে ঢাকার খুব কাছে এবং সব আধুনিক রাইড যুক্ত একটি পার্ক এবং খরচ কমই বলা চলে। নিঃসন্দেহে এটি আমি বলবো যে এটি একটি চমৎকার পার্ক ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য বা আপনার প্রিয় মানুষটাকে নিয়ে ঘোরার জন্য, বন্ধু বান্ধবদের নিয়ে একসাথে আড্ডা দেওয়ার মতো দারুণ একটি জায়গা। তো পুরো ভিডিও আমার সাথে ছিলেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। তবে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এরকম অনেক ভিডিও মেক করি, বিশেষ করে পার্কগুলো আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে যে জায়গাগুলো না গেলেই নয় সেই সব জায়গাগুলোতেই আমি সাধারণত যেয়ে থাকি। সো আপনারা এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে থাকলে তাহলে কিন্তু আপনারা এই পার্টগুলোর সম্বন্ধে পুরোপুরি আইডিয়া পেয়ে যাবেন। তো আমরা এখন পুরো পার্টটি দেখার পরে প্রায় সন্ধ্যা হয়ে গেল, তো আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির পথে। সে পুরো ভিডিওটি ছিলেন, এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ দিয়ে আমরা আজকের মতো এই পর্ব থেকে চলে যাচ্ছি। দেখা হবে বা কথা হবে অন্য কোনো নতুন পার্কে, সে পর্যন্ত সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।